বন্ধুরা ফুডি লতা চ্যানেলে আপনাদের স্বাগত। কে আমি বানিয়েছি ভাত, লঙ্কা লেবু, নিম বেগুন ভাজা, চাটনি, ইলিশ মাছের ঝোল। চলুন বন্ধুরা এখন শুরু করি খাবার। নিম বেগুনটা খেতে খুব ভালো হচ্ছে। আমার চ্যানেল আছে লতা কুইক কিচেন, ওখানে যাবেন, ওখানে আমার রেসিপিটা দেখতে পাবেন, এই রেসিপিগুলো ওখানেই পাবেন। নিম বেগুন খেতে আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি বলতে পারবো না আমি ভাষা। কিন্তু আমি খাই নিম বেগুন, নিম বা নিম পাতা ভাজা, এগুলো আমি খেতে খুবই ভালোবাসি। আর আমার চ্যানেলটা নতুন, আপনারা আমাকে সাহায্য করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার। আমি আপনাদের মতন অত ভালো বলতে পারি না, যেটুকুনি পারি বলতে সেটাই আপনারা আমাকে লাইক করবেন। এবার আমি নিচ্ছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল একটু লেবু দিলাম, লেবু চিপে লঙ্কা, দারুণ খেতে হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন কিন্তু মাছের রেসিপিটা। ইলিশ মাছ খুব কাটা কিন্তু খুব টেস্টি মাছ। আমার বড় মেয়েটা এখানে থাকে না, কলকাতার বাইরে থাকে, ওর জন্য আমার মেন ইলিশ মাছ আনা। খেতে খুব ভালোবাসে আমার মতন, আমিও খেতে খুব ভালোবাসি মাছ, মাংসটা আমি লাইক করি না অত। আপনারা যখনই আমাকে দেখবেন মাছ দিয়ে বেশি ভাত আমি ভাত খাচ্ছি বেশি ভাত।
আমার আরেকটা মেয়ে আছে, ছোট মেয়ে। ও তো মাছ খেতে ভালোবাসে না, মাংস চিংড়ি মাছ আর ডিম এগুলো খেতে ভালোবাসে। ওর সাথে আপনাদের একটা ভিডিও আমি দেখো। আর আমার বড় মেয়ের সঙ্গে আপনাকে দেখো। আমি খুব একটা বাইরে খেতে ভালোবাসি না, তাও আপনাদের জন্য আমি খাবো, চেষ্টা করব বাইরে খাওয়ার। শুরু করছি চাটনি। ও আসলে বলে মা চাটনি বানাও চাটনি বানাও। রেসিপিটা আপনি লতা কুই কিচেনে পেয়ে যাবেন, দেখতে পারবেন। ফিনিশ। আজকের মতন এই ভিডিওটা। বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।